ফ্রেন্স পোয়েট আর্থার রিম্বর্ড তার লেখা সুন্দর একটা অ্যান্টি ওয়ার লিরিক আমাদের ক্লাস টুয়েলভে পড়তে হয় পোয়েমের নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট এস এ কিউগুলো প্র্যাকটিস করলে আমরা পরীক্ষায় সহজে সেই এস এ কিউগুলো লিখতে পারবো তো এসএ কিউগুলো পড়বো কোথেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশে তারা ক্লাসিফায়ার প্লাস সাজেশনে কিছু প্রশ্ন রেডি করেছে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নেব এই প্রশ্নগুলো রয়েছে পেজ নাম্বার ওয়ান এইটি ফোর একশো চুরাশি বিশটায় একের দাগে কোশ্চেন আছে ইন হুইচ আর্মি ওয়াজ আর্থার ইম্বার্ড এ সোলজার আর্থার ইম্বার্ড কোন সৈন্যবাহিনীতে সৈন্য ছিলেন উত্তর হচ্ছে আর্থার ইম্বার্ড ওয়াজ এ সোলজার ইন দ্য ফ্রেঞ্চ আর্মি আর্থার ইম্বার্ড ছিলেন একজন সৈন্য ফরাসি সৈন্যবাহিনীতে দুইয়ের দাগে হোয়াট ফ্লোজ থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি হোয়ার দ্য সোলজার স্লিপস কোন জিনিসটা প্রবাহিত হচ্ছে সেই সুন্দর সবুজ ছোট্ট উপত্যকায় যেখানে সৈন্যটা শুয়ে আছে উত্তর হচ্ছে এ স্মল স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি একটা ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে সেই ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে তিনি থাকে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার নদীটা লম্বা রুপলি রেখা কোথায় ফেলে রেখে যাচ্ছে উত্তর হচ্ছে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস নদীটা ফেলে রেখে যাচ্ছে লম্বা রুপলি রেখা সেই উজ্জ্বল ঘাসের উপরে কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস সেই ছোট্ট ধীর নদীটি কি ফেলে রেখে যায় উজ্জ্বল ঘাসের উপরে এক্ষেত্রে কোশ্চেন নাম্বার থ্রি এর যে উত্তর সে একই উত্তর হবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্র্যাস মানে নদীটা ফেলে রেখে যায় লম্বা রুপলি রেখা উজ্জ্বল ঘাসের উপরে কোশ্চেন নাম্বার ফাইভ হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম ইন দ্য ভ্যালি ইন দ্য ভ্যালি কবিতা নদীটাকে কেমন দেখায় উত্তর হচ্ছে দ্য স্ট্রিম লুকস লাইক এ সিলভার লাইন ইন দ্য পোয়েম নদীটাকে এক্ষেত্রে ছোট রুপলি লাইনের মতো দেখায় এই কবিতাতে ছয়ের থাকে হোয়াইট আস দা স্ট্রিম লুক সিলভারি নদীটাকে রুপলি রুপলি কেন দেখাচ্ছে না উত্তর হচ্ছে দ্য স্ট্রিম লুকস সিলভারি ফর দ্য ব্রাইট সানলাইট নদীটাকে রুপলি দেখায় উজ্জ্বল সূর্যের আলোর জন্য সাথে থাকে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ পর্বতী চূড়া থেকে গড়ে গড়ে আসে সূর্যের রশ্মিগুলো এক্সপ্লেন দ্য পার্সনিফিকেশান হেয়ার এখানে পার্সনিফিকেশান কীভাবে ব্যাখ্যা করা হয়েছে আমরা লিখব দ্য সান রেজ আর পার্সনিফাইড হেয়ার অ্যাজ দে ওয়ে এনলাইটিনিং দ্য ভ্যালি অ্যাজ দ্য হিউম্যান বিংস ডু এক্ষেত্রে সূর্যের রশ্মিগুলোকে পার্সেনিফাই করা হয়েছে যেহেতু তারা গোটা উপত্যকাকে আলোকিত করছিল যেমনটা মানব জাতি করে বা মানুষেরা করে আটে তাকে হোয়াট ডু দ্য সানস রেজ ডু সূর্যের রশ্মিগুলো কী করে অর হোয়াট ফিলস দ্য হলো ফুল অফ লাইট অথবা ফাঁকা জায়গাগুলোকে আলো দিয়ে ভরিয়ে তোলে কে উত্তর দ্য সান রেজ ফিল দ্য হলো অফ দ্য ভ্যালি ফুল অফ লাইট সূর্যের রশ্মিগুলো এই উপত্যকার ফাঁকা জায়গাগুলোকে ভরিয়ে তোলে আলো দিয়ে নয়ের দাগে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট তারা ফাঁকা জায়গাগুলোকে আলো দিয়ে ভরিয়ে তোলে হোয়াট ডাজ দ্য হলো ডেসক্রাইব এখানে হলো বলতে কী বিবরণ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে দ্য হলো ডেসক্রাইবস দ্য বিউটিফুল ভ্যালি এক্ষেত্রে হলো বলতে সেই সুন্দর উপত্যকাকেই বলা হয়েছে দশের দাগে এ সোলজার ভেরিয়াং লাইজ ওপেন মাউথ একজন সৈন্য খুবই যুবক সে শুয়ে আছে খোলা মুখ করে হোয়াট ইজ দ্য সোর্স অব দ্য লাইন এই লাইনগুলোর উৎসটা কী তার মানে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা লিখবো দ্য সোর্স অফ দ্য লাইন ইজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই লাইনের উৎসটা হচ্ছে ইন দ্য ভ্যালি এই কবিতাটা এগারো থেকে এ সোলজার ভেরি ইয়ং ওপেন মাউথড একজন সৈন্য খুবই সে শুয়ে আছে খোলা মুখ করে হুই ইজ দ্য সোলজার রিফার টু হিয়ার এখানে কোন সৈন্যের কথা বলা হয়েছে আমরা উত্তরে লিখবো দ্য সোলজার ইজ হেয়ার দ্য সিম্বল অফ অল ইয়াং সোলজার্স হু আর ভিক্টিমাইজড বাই দ্য ক্রুয়েল ওয়ার এখানে সৈন্যটা হচ্ছে সেই সমস্ত যুবক সৈন্যদের সিম্বল যারা এই নিষ্ঠুর যুদ্ধের দ্বারা নিহত হয় বারো দাগে ইন হোয়াট ম্যানার ডাজ দ্য সোলজার লাই ইন দ্য কান্ট্রি সাইড সৈন্যটা শুয়ে আছে ওই গ্রামে বা উপত্যকায় কীভাবে আমরা লিখবো দ্য সোলজার লাই ইজ ওপেন মাউথ উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট সৈন্যটা শুয়ে আছে খোলা মুখ করে মানে মুখটা হাঁ করে তার একটা হাত রয়েছে বুকের উপরে তেরো দাগে হোয়ার ইজ দ্য স্লিপিং সোলজার রেস্টিং হিজ হেড ওই ঘুমন্ত সৈন্যটা মাথা রেখেছে কার উপরে উত্তর দা সোলজার ইজ রেস্টিং হিজ হেড অন এ পিলো মেড অফ ফার্ম সৈন্যটা শুয়ে আছে তার মাথাটা রেখেছে একটা ফার্ন গাছের তৈরি বালিশের উপরে চোদ্দোর দাগে এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড একটা বালিশ রয়েছে ফার্ন গাছের তৈরি তার মাথার তলায় হোয়াট ডাজ দিস লাইন এমপ্লয় এই লাইনটা কী ডিনোট করে উত্তর হচ্ছে হিয়ার দ্য ফার্ন সার্ভ দ্য রোল অফ এ পিলো টু শো সিম্প্যাথি ফর দ্য ইয়াং সোলজার এখানে ফারন গাছ ও একটা বালিশের ভূমিকা পালন করে সে যেন সেই ওই ইয়াং সৈন্যটার প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে মানে সহানুভূতি দেখাচ্ছে পনেরো দাগে হোয়ার ডাজ দ্য সোলজার লাই রেস্ট সৈন্যটা বিস্তৃত রয়েছে বা তার দেহটা শুয়ে আছে কোথায় উত্তর দ্য সোলজার লে স্ট্রেসড অন দ্য হেভি আন্ডারগ্রোথ সৈন্যটা শুয়ে আছে ওই হেভি আন্ডারগ্রোথ মানে ঘন ঝোপঝাড়ের উপরে ষোলো দাগে হোয়াট ডাজ হেভি আন্ডারগ্রোথ রেফার টু এখানে হেভি আন্ডারগ্রোথ বলতে কী বোঝানো হয়েছে উত্তর সে ইট রেফার্স টু দ্য হেভি বুসেস অ্যান্ড স্মল প্ল্যান্টস এটা বলতে ঘন ঝোপঝাড় এবং ছোটো ছোটো গাছগুলোকে বলা হয়েছে সতেরো দাগে হোয়াই ইজ দ্য সোলজার পেল সৈন্যটা বিবর্ণ কেন না দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার সৈন্যটা বিবর্ণ কারণ সে যুদ্ধের দ্বারা মৃত আঠেরো দাগে মেনশন দ্য টু ওয়ার্ডস ইউজ টু ডেসক্রাইব দ্য সান সোক্ড বেড ওই সূর্য স্নাত বিছানাটাকে বিবরণ দেওয়ার জন্য দুটো ওয়ার্ড কী কী ইউজ করা হয়েছে উত্তর দ্য টু ওয়ার্ডস আর ওয়ার্ম অ্যান্ড গ্রিন সেই দুটো শব্দ হচ্ছে ওয়ার্ম এবং গ্রিন মানে উষ্ণ এবং সবুজ উনিশ দাগে হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ সান সোকড বেড এই সানসোকড বেড এই কথার অর্থটা কী উত্তর হচ্ছে ইট মিনস দ্য ভ্যালি কভার উইথ সানলাইট হোয়ার দ্য সোলজার লে এর অর্থ হচ্ছে সেই উপত্যকাটা রোদে ঢাকা যেখানে সৈন্যটা শুয়ে আছে কুড়ি দাগে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার প্লেসড সৈন্যটা পাগুলো কোথায় রাখা ছিল উত্তেসিতা সোলজার্স ফিট ওয়ে প্লেস্ট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স ওই সৈন্যটা পাগুলোকে রাখা ছিল ফুলের মাঝে একুশ থাকে হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার টু ওই সৈন্যটার হাসিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে হচ্ছে দা সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্টস স্মাইল ওই সৈন্যটা হাসিকে তুলনা করা হয়েছে একটা ছোট বাচ্চার হাসির সঙ্গে বাইশে তাকে হোয়াট ইজ ডেসক্রাইব অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল কোন জিনিসটাকে বলা হয়েছে ভদ্র শান্ত এবং অভিনয় ছাড়া উত্তর হচ্ছে দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল এক্ষেত্রে সৈন্যটা হাসিকে বলা হয়েছে ভদ্র শান্ত এবং অভিনয়বিহীন তেইশের তাকে ডেসক্রাইব দ্য স্মাইল অব দ্য সোলজার সৈন্যটা হাসির একটি বিবরণ দাও সে বাইশে দাগে যা উত্তর এখানেও সে একই উত্তর হবে অ্যান্সারটা আরেকবার বলছি দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল চব্বিশে দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান্ড ইনফ্যান্টস তার হাসিটা হচ্ছে ছোট বাচ্চার হাসির মতো এক্সপ্লেন দ্য সিমিলি হেয়ার এখানে ওই সিমিলি বা সাদৃশ্যটা কী বলা হয়েছে উত্তর হচ্ছে দ্য সোলজার স্মাইল ইজ জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট এক্সাক্টলি লাইক অ্যান্ড ইনফ্যান্ট স্মাইল ওই সৈন্যটা হাসিটা হচ্ছে শান্ত ভদ্র এবং নিষ্পাপ পুরোপুরি একটা ছোটো বাচ্চার হাসির মতো পঁচিশ দাগে হোয়াট এক্সপ্রেশন ডাজ দ্য সোলজার হ্যাভ অন ইজ ফেস ওই সৈন্যটার মুখে কোন এক্সপ্রেশন ফুটে উঠেছিল উতর্ষিত সোলজার হ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ জেন্টেলনেস অ্যান্ড ইনোসেন্স অন হিজ ফেস ওই সৈন্যটার মুখে একটা ছাপ ছিল ভদ্রতা এবং নিষ্পাপ এক্সপ্রেশন ছিল তার মুখের উপরে ছাব্বিশে হাউ ডাজ দ্য স্লিপিং সোলজার লুক অ্যাজ এজ ইপস দ্য ভ্যালি ওই ঘুমন্ত সৈন্যটা যখন শুয়ে আছি উপত্যকার মাঝে তাকে কেমন দেখাচ্ছিল উতর্ষিতা সোলজার লুকস টু স্লিপ পিসফুলি ইন এ বিউটিফুল ভ্যালি সৈন্যটাকে দেখে মনে হচ্ছিল শান্তিতে ঘুমোচ্ছে একটা সুন্দর উপত্যকায়

কবি কেন প্রকৃতিকে বলছেন সৈন্যটাকে গরম রাখতে উত দ্য পোয়েট আক্স নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ দ্য পোয়েট ফিয়ার্স দ্য দ্য সোলজার মে ক্যাচ কোল্ড কবি প্রকৃতিকে অনুরোধ করছেন সৈন্যটাকে গরম রাখতে কারণ তিনি ভয় পাচ্ছেন যে সৈন্যটাকে বোধহয় ঠান্ডা লেগে যেতে পারে উনত্রিশটাকে হি মে ক্যাচ কোল্ড তাকে ঠান্ডা লেগে যেতে পারে হোয়াইট দ্য পয়েট ফিয়ার শো কবি এরকমটা কেন ভয় করছেন উত্তর দ্য পোয়েট ফিয়ার শো বিকজ দ্য সোলজার লে আন্ডার দ্য ওপেন স্কায় কবি এরকমটা ভয় পাচ্ছেন কারণ সৈন্যটা শুয়েছিল খোলা আকাশের নিচে তিরিশে দাগে হু ফেলস টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার সৈন্যটার বিশ্রামটাকে ডিস্টার্ব করতে কে ব্যর্থ হচ্ছে উত্তরে দ্য হামিং ইনসেটস ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অব দ্য সোলজার ওই গুনগুন করা পতঙ্গ তারা ব্যর্থ হচ্ছে ওই সোলজারের বিশ্রামটাকে ডিস্টার্ব করতে একত্রিশে দাগে হোয়াট আর দ্য হামিং ইনসেক্ট আর্কস নট টু ডু ওই গুনগুন করা পতঙ্গকে কী করতে না বলা হল উত্তরে স্য হামিং ইনসেটস আর আক্স নট টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট ওই গুনগুন করা পতঙ্গকে বলা হলো সৈন্যটা বিশ্রামকে ডিস্টার্ব করতে না বত্রিশ দাগে হোয়াট ডু দা হামিং ইনসেক্ট ডিনোট ওই গুনগুন করা পাতঙ্গগুলো কী ডিনোট করে উত্তরে দ্য হামিং ইনসেক্ট ডিনোট দ্য অনলি সাউন্ড ইন দ্য বিউটিফুল ভ্যালি ওই গুনগুন করা পাতঙ্গ নির্দেশ করে একমাত্র শব্দ যেটা সে সুন্দর উপত্যকায় ছিল তেত্রিশ দাগে হোয়াট লাইজ অন দ্য সোলজার্স ব্রেস্ট কোন জিনিসটা রয়েছে নিহিত ওই সৈন্যটার বুকের উপরে উত্তরেছে ওয়ান হ্যান্ড অব দ্য সোলজার লাইজ অন হিজ ব্রেস্ট সৈন্যটার একটা হাত ছিল তার বুকের উপরে থার্টি ফোর হোয়াট ডাজ দ্য সোলজার্স পোস্টার অফ স্লিপ সাজেস্ট ওই সৈন্যটার ঘুমানোর যে ভঙ্গিমাটা সেটা কী নির্দেশ করে উত্তর হচ্ছে দ্য সোলজার্স পশ্চার অফ স্লিপ সাজেস্ট দ্যাট হি ওয়াজ স্লিপিং উইথ ইটার্নাল পিস ইন এ ভ্যালি সৈন্যটার ঘুমানোর ভঙ্গিমা নির্দেশ করে যে সে চিরন্তন শান্তি নিয়ে ঘুমোচ্ছে ওই সুন্দর উপত্যকায় পঁয়ত্রিশ আগে হাউ ক্যান ইট বি সেড দ্যাট দ্য সোলজার ইজ স্লিপিং ইন পিস কোন কীভাবে বলা যেতে পারে যে সৈন্যটা শুয়ে আছে শান্তিতে উত্তর হচ্ছে দ্য হামিং ইনসে ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট অ্যান্ড ইট সাজেস্ট দ্যাট দ্য সোলজার ওয়াজ স্লিপিং ইন পিস ওই গুনগুন করা পতঙ্গ সৈন্যটাকে ডিস্টার্ব করছিল না এবং এটা নির্দেশ করে যে সৈন্যটা শান্তিতে ঘুমোচ্ছে থার্টি সিক্স ট্রেস দ্য নোট অফ আয়রনি ইন দ্য এক্সপ্রেশন অ্যাট পিস এই যে শান্তিতে অ্যাট পিস এই কথার দ্বারা কোন আয়রনি ফুটে উঠেছে উত্তর দ্য সোলজার ইজ ডেসক্রাইব টু স্লিপ অ্যাট পিস সৈন্যটাকে বিবরণ দেওয়া হয়েছে শান্তিতে ঘুমোচ্ছে বাট অ্যাকচুয়ালি হি ইজ ডেড কিন্তু আসলে সে মারা গেছে দিস ইজ অ্যান আয়রনি এটা একটা আয়রনি সাঁত্রিশে তাকে হোয়াট সাজেস্ট দ্যাট দ্য সোলজার ইজ ডেড কোন জিনিসটা নির্দেশ করে যে সৈন্যটা মৃত উত্তর হচ্ছে টু রেড হোলস সাজেস্ট দ্যাট দ্য হি ইজ ডেড তারা শরীর সৈন্যটার শরীরের দু একটা পাশে থাকা দুটো লাল ফুটো বা দুটো লাল গর্ত এটা নির্দেশ করে যে সে মারা গেছে আটত্রিশ থেকে হোয়াইট এস দ্য পোয়েট রিপিটেডলি ইউজ দ্য ওয়ার্ড সান ইন অল দ্য স্ট্যান্জা কবি এই সান শব্দটাকে বারবার ইউজ করেছেন প্রতিটা স্ট্যান্ডজাতে কেন্দ্রে হে আর দ্য রিপিটেড ইউজ অফ দ্য ওয়ার্ড সান ডিনোটস দ্যাট ইভেন দ্য পাওয়ারফুল সান ফেলস টু অ্যাভাক ইন দ্য সোলজার ফ্রম হিজ ইটার্নাল রেস্ট এখানে এই যে সান শব্দটাকে বারবার ইউজ করা হয়েছে এটা নির্দেশ করে যে এমনকি এত পাওয়ারফুল এত শক্তিমান এত শক্তিমান সূর্য সেও কিন্তু ব্যর্থ হচ্ছে সৈন্যটার ঘুমটাকে বা সৈন্যটার যে চিরন্তন বিশ্রাম সেটাকে জাগিয়ে তুলতে উনচল্লিশ জাগে হোয়াট ডু দ্য ডিফারেন্ট কালারস অফ দ্য পোয়েম সাজেস্ট এই কবিতাতে বিভিন্ন কালার ইউজ করা হয়েছে সেই কালারগুলো কী নির্দেশ করে উত্তর হচ্ছে দ্য টু মেন কালার্স ইউজ ইন দিস পোয়েম সাজেস্ট টু ডিফারেন্ট থিংস এই কবিতাতে ব্যবহৃত দুটি প্রধান রং দুটো আলাদা আলাদা জিনিসকে নির্দেশ করে রেড সাজেস্ট ডেথ অ্যান্ড গ্রিন সাজেস্ট লাইফ লাল রংটা নির্দেশ করে মৃত্যুকে আর সবুজ রংটা নির্দেশ করে জীবনকে এইভাবে উনচল্লিশটা এসে কিউ ছিল অ্যাসলিবিন্দা ভ্যালি কবিতা থেকে রায়মার্টিনের ক্লাসিফায়ার প্লাস সাজেশনে আমরা উনচল্লিশটা প্রশ্নের উত্তরই আলোচনা করলাম এবং আমরা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবো যে এই উনচল্লিশটা প্রশ্নের ভেতর থেকেই এসে কিউ পরীক্ষায় আসবে এবং আমরা সেগুলো বারে বারে পড়বো মনে রাখবো এবং পরীক্ষা হলে সেই উত্তরগুলো সহজে লিখতে পারবো